এইটা কি ছিল? যেখানে মানুষ কারেন্টের শক খেয়ে মরে যায়, আর এখানে দেখতে পাচ্ছি পুরা এলাকার কারেন্টে তো শক খাচ্ছে, সাথে আবার বাসাবাড়ির সব সুইচ বোর্ডও লাগিয়ে দিয়েছে শরীরের মধ্যে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনারাই বলেন, এগুলো দেখার পর কি আর বেঁচে থাকা যায়? সুইসাইড করবো সিদ্ধান্ত নিয়েছি। বিষের মধ্যে ভালো কোনটা বলতে পারেন? এগুলো বেশি দেখা ভালো না, কারণ শক খেয়ে মরেন অথবা নাইবা মরেন, এগুলো দেখলে হার্ট অ্যাটাক করে এমনি মরে যেতে পারেন। সো এদের কথা বাদ দেন, এদের সুপার পাওয়ার আছে, এদের কারেন্টে শক লাগে না। কিন্তু আমরা সাধারণ মানুষ কেন শক খাই তা কি জানেন? জানি না। দুঃখের বিষয় হলো, আমি নিজেও জানি না কেন শক খায়। এসব তুমি কি বলছো? জি, আমিও জানি না, আপনিও জানেন না। সো ভিডিও এখানেই শেষ। সো যার যার বাসায় চলে যান। ওকে বাই। রুকো যারা, সবর করো। ওয়েট ওয়েট, আমি ফান করছিলাম, আপনারা আবার সত্যি চলে যাবেন না? আমাকে না বললে আমি বুঝতে পারি। বুঝলে তো ভালোই, ফুল ভিডিওটা দেখে যাবেন। ভিডিও শেষে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে এবং সবাই সাথেই থাকবেন। সো এই কারেন্ট কেন আমাদের শক দেয়? কারেন্টের সাথে কি আমাদের পূর্বজন্মগত কোনো শত্রুতা ছিল? এইটা জানার জন্য কারেন্টকে ধরে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছিলাম ডিপজল ভাইয়ের কাছে। ডিপজল ভাই কারেন্টকে নিয়ে পাটকাতে মারধর করার ফলে কারেন্ট কেন শক দেয় তার আসল সিক্রেট খুলে বলে। সো হ্যালো এভরিওয়ান, কারেন্ট কেন আমাদের শক দেয় এই সিক্রেট নিয়ে আমি আপনাদের সাথে আছি, তাকরিম হোসেন। সো লেটস গেট স্টার্টেড। সো এই কারেন্ট কেন আমাদের শক দেয় তা আমাদের জানা খুবই প্রয়োজন। ইলেকট্রিক কারেন্টে কেন আমরা শক খাই তা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে ইলেকট্রিক কারেন্ট কি। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রিক চার্জের প্রবাহ। এই চার্জ হতে পারে নেগেটিভ চার্জিত ইলেকট্রন অথবা পজিটিভ চার্জিত ক্যারিয়ার্স অর আয়ন্স। সো কারেন্ট কি তা আরও ডিটেলস বুঝতে হলে আমার চ্যানেলে অলরেডি কারেন্ট নিয়ে একটি ভিডিও আছে, যা দেখলে আপনারা বুঝে যাবেন। ইলেকট্রিসিটি সাধারণত 2 প্রকার, স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। আপনারা কি কখনো কার্পেটে হাঁটার পর দরজার হাতল অথবা কোনো মেটাল ধাতু ধরার সময় ইলেকট্রিক শক অনুভব করেছেন? যে না। কি বলেন, শক অনুভব করেন নাই? তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই শকটা বেশি অনুভব করবেন শীতকালে, কারণ শীতকালে জলীয় বাষ্প কম থাকায় হিউম্যান বডি বেশি পরিমাণ চার্জ ধারণ করে রাখতে পারে। হঠাৎ যখন মেটাল টাচ করলে এই ছোটোখাটো একটা শক লাগে, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কিন্তু এই ছোটোখাটো শক কেন লাগে? আমারও তো সেই একই প্রশ্ন। এই ইলেকট্রিক শক বলতে বোঝায় বডি দিয়ে ইলেকট্রিক চার্জ প্রবাহিত হওয়াকে। সাধারণত সব কিছুই অ্যাটম দ্বারা তৈরি, এবং এই অ্যাটম নেগেটিভ চার্জিত ইলেকট্রন ও পজিটিভ চার্জিত প্রোটন দ্বারা ব্যালেন্স করা থাকে। এখন যদি দুটি অবজেক্টকে একে অপরের সাথে ঘষাঘষি করা হয়, তাহলে যে কোনো একটা অবজেক্ট থেকে ইলেকট্রন চলে যাবে এবং তাতে শুধু বেশিরভাগ পজিটিভ চার্জিত প্রোটনস থাকবে, যার ফলে এই অবজেক্টটি পজিটিভ চার্জে চার্জিত হবে। যখন এই পজিটিভ চার্জিত অবজেক্ট অন্য একটি প্রোটন ইলেকট্রন দ্বারা ব্যালেন্স করা অবজেক্টের স্পর্শে আসবে, সাথে সাথে এই পজিটিভ চার্জিত অবজেক্ট আকর্ষণ করবে ইলেকট্রনকে এবং এই ইলেকট্রন চলে আসবে এবং তা আবার ব্যালেন্স হয়ে যাবে। সো একইভাবে আপনি যদি হাঁটার সময় কার্পেটে ঘর্ষণ করে হাঁটেন, তখন কার্পেট থেকে ইলেকট্রন শরীরে এসে জমা হয়, যার ফলে শরীরে নেগেটিভ চার্জিত ইলেকট্রনের চার্জ বেশি হয়ে যায় এবং ইমব্যালেন্স হয়ে যায়। এখন যদি দরজার হাতলে টাচ করেন, তাহলে শরীরে জমা হওয়া অতিরিক্ত ইলেকট্রনগুলো দরজার হাতলে প্রোটন দ্বারা আকর্ষিত হয়ে চলে যাবে এবং একটা ছোটোখাটো শক অনুভূতি হবে। এটাই হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন আমরা বাসাবাড়িতে ইলেকট্রিক ওয়্যার টাচ করলে যে কারেন্টের শক লাগে, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির শক। সো এই ইলেকট্রিক ওয়্যারে টাচ করলে কেন আমাদের বডি দিয়ে কারেন্ট ফ্লো হয়? কি বলতিস তাও সরাসরি বলো। কারণ যখন কন্ডাক্টর অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য থাকে, তখনই কারেন্ট ফ্লো হয়। কারেন্ট সবসময় হাইয়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে প্রবাহিত হয়, অর্থাৎ বেশি পরিমাণ থেকে কম পরিমাণের দিকে প্রবাহিত হয়। এখন আমাদের বডিতে কিন্তু ইলেকট্রিক কারেন্ট আছে। এসব কি বলছো তুমি? জি, আমি ঠিকই বলছি। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক পালস আমাদের বডি দিয়ে চলাচল করে, যা নিউরনকে সচল রাখে। ব্রেইনের মধ্যে যে সিগনাল যায় তাও ইলেকট্রিক কারেন্ট। সো এখন যদি কেউ হাই ভোল্টেজ ইলেকট্রিক ওয়্যারে টাচ করে, তাহলে ওই ওয়্যার এবং গ্রাউন্ড অর্থাৎ মাটির মধ্যে আমাদের বডি দ্বারা একটি পরিবহনের পথ তৈরি হয়ে যাবে। এখন কম ভোল্টেজ ওয়্যারে টাচ করলে শক লাগবে না, কারণ আমাদের বডি কম ভোল্টেজ প্রতিরোধ করতে পারে। কিন্তু হাই ভোল্টেজ ওয়্যারে টাচ করলে বডির রেজিস্ট্যান্স তখন কাজ করে না, অর্থাৎ বেশি পরিমাণ কারেন্ট প্রবাহকে বডি বাধা দিতে পারবে না, যার ফলে শক লাগবে ও অনেক হিট উৎপন্ন হবে। যেহেতু পৃথিবীর ভোল্টেজ 0 ধরা হয়, তাই হাই ভোল্টেজ ওয়্যার থেকে কারেন্ট আমাদের বডি দিয়ে প্রবাহিত হয়ে লো ভোল্টেজ পৃথিবীর মাটিতে চলে যাবে। এই জন্য বলা হয় যে রাবারের স্যান্ডেল অথবা কাঠের উপর দাঁড়িয়ে ইলেকট্রিক্যাল কাজ করার জন্য, যাতে করে ইলেকট্রিক শক না লাগে।
But how it possible? কারণ রাবার অথবা উড এগুলা হচ্ছে ভালো ইনসুলেটর, অর্থাৎ এগুলার মধ্য দিয়ে কারেন্ট সহজে প্রবাহিত হয় না। কিন্তু ইনসুলেটর ছাড়া ডাইরেক্ট গ্রাউন্ড অর্থাৎ মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিক ওয়্যারে টাচ করলে কারেন্ট বডি দিয়ে পাস হয়ে গ্রাউন্ডে চলে যাবে এবং শক লাগবে। কিন্তু এখন ইনসুলেটরে দাঁড়িয়ে যদি ইলেকট্রিক ওয়্যারে টাচ করেন তাহলে বডি দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হলেও তা ইনসুলেটরে বাধা পেয়ে গ্রাউন্ড অর্থাৎ মাটিতে যেতে পারবে না, যার ফলে আপনার বডিতে কারেন্টের শকও লাগবে না। তাই বলে এখন আবার বেশি খুশিতে টেস্ট করার জন্য কারেন্টের ওয়্যারে টাচ করতে যাবেন না। বাট ওয়াই? কারণ ইনসুলেটরে দাঁড়িয়ে হাই ভোল্টেজ কারেন্টে টাচ করলে শক না লাগলেও বডিতে কিন্তু ঠিকই হিট উৎপন্ন হবে। অতিরিক্ত হিটের কারণে বডিয়ের মাসেল পুড়ে যাবে। একটি লাইট বাল্বে 10% এনার্জি ইউজ হয় আলো তৈরি করতে, বাকি 90% এনার্জি হিট উৎপন্ন হয়। সো বি কেয়ারফুল। আবার তুমি ইংরেজি কোথায় পড়াশোনা করছো? এখন আমাদের বডিও কিন্তু কারেন্টের জন্য একটি চমৎকার পরিবাহক। আমরা জানি আমাদের বডিতে 60-70% ওয়াটার থাকে এবং এই ইম্পিউরিটি ওয়াটার কারেন্টের জন্য ভালো একটি পরিবাহক। সো যখন আমরা কারেন্টে শক খাই তখন কারেন্ট আমাদের বডি দিয়ে পাস হয়ে যায়। এখন বলেন তো দেখি আমাদের এই ব্লাডের মধ্যে কি থাকে? আমি বলুম না, আমার শরম করে। আমাদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিনে আয়রন থাকে, যা কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য অসাধারণ একটি পরিবাহক। সো এই ইলেকট্রিক শকের ফলে হিমোগ্লোবিন খুব দ্রুত চলাচল শুরু করতে থাকে, যার ফলে আমাদের ব্রেন অনেক সিগনাল একসাথে রিসিভ করতে থাকে এবং কনফিউজ হয়ে যায়। এই শকের ফলে আমাদের বডি এর পানি ও আদার ফ্লুইডস শুকিয়ে যেতে থাকে, যার ফলে চামড়া পুড়ে যায় এই শকের কারণে। ওয়াটার এন্ড আদার ফ্লুইডস শুকিয়ে যাওয়ার ফলে ব্লাড ঘন হয়ে যায় ও ব্লাড প্রবাহ স্লো হয়ে যায়, যার ফলে শরীরের সব জায়গায় ব্লাড ঠিক মতো পৌঁছায় না। তাই বিভিন্ন অর্গানস লাইক হার্টস, লাংস, ব্রেন এটসেট্রা কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে সেই ব্যক্তি মারা যায়। সো এই কারেন্টের সাথে শত্রুতা থাকার কারণে কারেন্ট শুধু আমাদের ক্ষতিই করে। আসলে কারেন্টের এই শক মাঝে মাঝে ভালো কাজও করে। অনেক সময় দেখবেন হসপিটালে রোগীকে হাই ভোল্টেজ ডিফিব্রিলেটরস দিয়ে চেস্টের মধ্যে শক দেওয়া হয়, কারণ যখন হার্টবিট বন্ধ হয়ে যায় তখন এই কারেন্টের শকই আবার সাহায্য করে হার্টকে চালু করতে। সো আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদের শক লাগে। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সো কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আরো বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি না করেন তাহলে আমি তোর সিলমাইরা দেমু।